ঘন জীবামৃত সার তৈরি করা হচ্ছে, বা সলিড জীবামৃত, ঠিক আছে। এটা কি করবে, ইউরিয়া পটাশের কাজ করবে, যেটা আপনারা বাজার থেকে কিনে আনছেন এবং খরচা বেশি, সেটা আপনারা এত কম খরচা করতে পারবেন। এবং সাথে এর উপাদান, হ্যাঁ, ইউরিয়া পটাশের কাজ করবে, ঠিক আছে। সাথে এটা মাটির যে প্রোটিন ক্ষমতা যেটা একটা ব্যাপার আছে, ওটাকে বাড়াতে সাহায্য করবে, ঠিক আছে। এটা কি কি উপকরণ লাগছে আমাদের? উপকরণ যেমন হচ্ছে আপনার বেসন লাগছে, আপনার হচ্ছে গোবর লাগছে, সাথে পুরনো মাটি, যদি হচ্ছে 5-6 জায়গা থেকে মাটি নিয়ে আসতে পারেন খুব ভালো হবে, কারণ মাটির সব আলাদা আলাদা জায়গায় আলাদা রকম গুণ থাকে, যেটা হচ্ছে যেমন রাইজোবিয়ামের যেটা হচ্ছে আর জিঙ্ক টিঙের ব্যাপার আছে, সেইগুলো যেমন থাকবে, সাথে সাথে আপনার হচ্ছে আরও অনেকগুলো জিনিস, যেমন কিছু কার্বন কন্টেন্ট, এইগুলোর ব্যাপার আছে। তো সেইগুলো যদি 4-5 জায়গা থেকে যদি মাটি আনতে পারেন খুবই ভালো কথা, নাহলে ইঁদুর মাটিও দিতে পারেন। আপনাকে কমসে কম 7 দিন রাখতে হবে ছাওয়া জায়গায়, এবং শুকানোর পরে এটাকে আপনাকে 7 থেকে 10 দিন বা 15 দিন যাই হোক, যতদিন না শুকাবে একটু হালকা মতো, ততদিন আপনি হচ্ছে একটু খোলা জায়গায় রাখবেন। দেন এটাকে কী করবেন, আপনি বস্তায় ভরে 6 মাস থেকে 8 মাস আরামসে রাখতে পারবেন, এবং যখন খেতে আপনার দরকার হবে আপনি প্রয়োজন মতো গোবরের সাথে মেশাতে পারেন, বা শুধুও হচ্ছে আপনি এটা গুঁড়ো করে বা ডেলা যদি একটু ভেঙে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে, যে আপনি জমিতে ছড়িয়ে দিন, তাহলে আপনার পর্যাপ্ত ইউরিয়া পটাশের যে পরিমাপটা আছে সেটা হবে। এছাড়া আপনারা কী করতে পারেন, গাছের গোড়া চারি সাইডে এ করে ওটার মধ্যে কিছু করে যেমন DAP আমরা দিই সেরকমভাবে দিতে পারেন, এবং সাথে যদি জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই। তবে আমরা বলবো যে আপনারা যখনই এগুলো দেবেন